আমার বাবা নয়, আমি সংসারের বড় ছেলে। অথচ আমি মা ভাই বোন নিয়ে একান্ত ভাবে থাকতে চাইতেছি, বিবি বাম বাচ্চা নিয়ে সুখে সুখে শান্তিতে। অথচ সেই সংসারের মধ্যে আগুন কি, শুধু আমি বাজার করে আমার ভাই বোনদেরকে দিয়ে খাইতেছি, এই খাওয়াটাকে তার কাছে জ্বালা মনে হইতেছে। অথচ সে পর্দাও করে, অথচ সে কি মানুষকে বুঝায় পর্দা করি, নামাজ পড়ি, এবাদত করি, কিন্তু আসলে কি তাই তার অন্তরে কি চলতেছে, যে আমারটা আমার কামাই, আমার ভাই, আমার মা বাবারা, মা ভাই বোনেরা সব হ্যাঁ বলাইতেছে, কিন্তু না আমি তো মনে করতেছি আমার বাবা যেহেতু নাই, আমি একটা বড় ছেলে, আমার বাবার একটা বড় সন্তান আমি, এই বাচ্চারা কোথায় যাবে, এরা তো এতিম, এদেরকে লালন পালন করা তো আমারই দায়িত্ব। আমার বিবির সন্তানেরা, আমার বাবা নাই, বাবার স্থানে আমি বাবা, আমার বিবি ভাবি না, আমার বিবি তো তাদের মা, মায়ের মতো মনে করে, সে যদি সন্তান মনে করে এদেরকে চালায়, তাহলে এখানে তো আল্লাহর জান্নাত চলে আসবে, জান্নাতের সুখ প্রবাহিত হবে। আর সেই জায়গায় আমি এখন জাহান্নামে ভুগতেছি। আমি বউ দেয়া আদালতের কাছে প্রার্থনা জানাইছি, আর সে আমার নামে কি দিছে, যৌতুক মামলা। আমি নাকি যৌতুকের জন্য তাকে আনি না, সে পর্দা করে, তাহলে সে কিভাবে কুড়ির বারিন্দায় উঠলো, উঠতে পারে বলেন কি, বাচ্চাদের ভালোই সে চাইলে, তাহলে অবশ্যই সে কি পাশেরই চলে আসতো, মামলা মকদ্দমার মধ্যে সে যাইতো না, সে আইসা আমাকে বুঝাইতো, এটাই কি তার দিন, আর এই কি দিনদারি।